হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকের বাইকের যে ইঞ্জিন অয়েল আছে সেটা হচ্ছে ইঞ্জিনের উপর দিয়ে লিক করে তো ইঞ্জিন অয়েল লিক করলে কি করবেন সে বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক স আপনার বাইকের যদি ইঞ্জিন অয়েলটা লিক করে মানে হচ্ছে ইঞ্জিনের উপর দেওয়া ইঞ্জিন অয়েলটা যদি চুইয়ে পড়তে থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের ডেট মানে হচ্ছে আপনি যখন ঢুকাইছে তখন যদি এক হাজার বা আটশো কিলো হয় তখন আপনি যে কাজটা করবেন ইঞ্জিন অয়েল ড্রেন দেবেন তারপরে হচ্ছে এই ইঞ্জিন অয়েলের ড্রেন দেওয়ার পরে আপনার বাইকের যে যেখান থেকে ইঞ্জিন অয়েলটা লিক করবে অর্থাৎ সাইড কভারের উপর দিয়ে করলে সাইড কভার খুলবেন দেন গ্যাস কিট লাগাবেন তারপরে হচ্ছে মানে যেসব জায়গা দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলটা লিক করবে সেসব জায়গা খুলে ভালো করে আঠা দিয়ে দেন হচ্ছে লাগাবেন তবে হচ্ছে আমরা একটু ক্লোজ শট দেখাই চলুন তারপর হচ্ছে আমরা এটা ঠিক করবো একদম সরাসরি দেখাবো আপনাদেরকে

পার্টসগুলো খুলবো দেন হচ্ছে ভালো করে লাগাবো দেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো তো কথা বলবো না চলুন আমরা গ্যারেজে যে সম্পূর্ণ কাজ দেখে নেই তো ভিওয়ার্স আমরা হচ্ছে চলে এসেছি গ্যারেজে এখন আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমাদের বাইকের ইঞ্জিনের হেড থেকে ইঞ্জিন অয়েলটা লিক করতো তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইঞ্জিন হেডের যে কাভারটা আছে সেটা আমরা খুলে নিচ্ছি তো আমরা একটা নাট খুলে নিলাম তো আপনাদের বাইকের যেসব জায়গা থেকে হচ্ছে ইঞ্জিন অয়েলটা লিক করে সেসব জায়গা খুলে দেন হচ্ছে আপনাদের সুন্দর করে ইঞ্জিনের যে আঠা পাওয়া যায় সেটা লাগাবেন আর সাথে যে গ্যাস কিট থাকে তো গ্যাস কিট লাগাবেন সেই সাথে হচ্ছে আঠা দিয়ে লাগাবেন তো আমরা হচ্ছে উপরের যে ইয়েটা আছে আর কি ইঞ্জিন হেডের যে কাবারটা আছে সেটা আমরা খুলে নিলাম দেখতে পাচ্ছেন তো আমাদের দুইটা নাট খোলা শেষ আমরা একটু ধাক্কা দিয়ে খুলে নিব ইঞ্জিন হেডটা হচ্ছে জিক্সারের খোলা একটু ইয়া উপরে বেঁধে যায় এই জন্য আমাদের সাবধানে খুলতে হবে তো আমরা খুলে নিচ্ছি অনেকের বাইকের এটা কমন সমস্যা যে ইঞ্জিন অয়েল লিক করে অর্থাৎ আপনি যখন খুব স্পিডে বাইকটা রাইড করতেছেন বা একশো কিলোর মতো রাইড করছেন দেখা যাচ্ছে যে ইঞ্জিন অয়েলটা পাতলা হয়ে গরম হয়ে দেন হচ্ছে ইঞ্জিন অয়েলটা লিক করতেছে তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে সব জায়গা দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলটা লিক করা আমি বারবার বলতেছি আপনাদেরকে যে সেসব জায়গায় আপনাকে খুলে গ্যাসকেট সহ দেন হচ্ছে ইঞ্জিন আটা দিয়ে আবার লাগাতে হবে তো আমরা ইঞ্জিন হেডটা খুলে খুলে নিলাম দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে ইঞ্জিন হেডের উপরের যে আঠাগুলো আছে কর যে আঠা আছে সেগুলো আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে সেটা আমি দেখাবো তো প্রাথমিক অবস্থায় যেগুলো আঠা দেখা যাচ্ছে সেগুলো আমরা তুলে নিচ্ছি তো আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন তো আগে যে আঠাটা লাগানো ছিল সেটা হচ্ছে আমরা পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা উঠিয়ে নিচ্ছি আঠাগুলো তো এরপরে হচ্ছে আমাদের বাকি যে অংশে ইঞ্জিন অয়েলটা লিক করতো সেটা আমরা খুলব তো আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে ম্যাগনেটিক সাইডের যে কাবারটা আছে সেখান দিয়ে ইঞ্জিন অয়েল লিক করে আসলে সেখান দিয়ে ইঞ্জিন অয়েল লিক করতেছিল না আসলে ইঞ্জিন অয়েলটা লিক করতেছিল ওই যে যেটা খুলতেছি এখন দেখতে পাচ্ছেন এটা অর্থাৎ আমার যে টাইমিং চেন অ্যাডজাস্টার ছিল সেখান দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলটা লিক করে দেন হচ্ছে পুরা ইঞ্জিনে একদম ছড়িয়ে পড়েছিল। যার কারণে মনে হচ্ছিল যে আসলে গ্যাস ইয়া মানে আপনার ম্যাগনেটিক যে সাইডটা আছে ম্যাগনেটের যে সাইট সেখান দিয়ে ইঞ্জিন অয়েলটা লিক করতেছিল এমন মনে হচ্ছিলো তো আমরা টাইমিং চেন যে অ্যাডজাস্টারটা আছে সেটা খুলে নিলাম তো ভিওয়ার্স শুধু জিকসারের না অনেক বাইকেই এটা হয় যে অনেক সময় ধুলোবালে একদম জমে থাকে তেলে ভেজা ভেজা থাকে তার মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা লিক করতেছে তো আমরা টাইমিং চেন অ্যাডজাস্টারটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন একদম আমি এটা নতুন লাগিয়েছিলাম তো তো এখন যে কাজটা করতে হবে যে গ্যাস ছিল সেটা একদম কিন্তু লেগে আছে আমাদের যেখানে টাইমিং চেন অ্যাডজাস্টটা থাকে সেখানে লেগে আছে তো সেই গ্যাস আমাদের একটু ব্লেড দিয়ে মোটামুটি আশ্রে আসড়ে তুলতে হবে তো আমরা তুলে নিচ্ছি একদম সতর্কতার সহিত আপনাদেরকে এটা তুলতে হবে আর ভিতরে যেন এই ইঞ্জিন অয়েলের ইঞ্জিন অয়েলের মধ্যে যদি যাতে না যায় আর কি গ্যাস আমরা যেটা উঠাচ্ছি সেটা যাতে না যায় সেই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে তো আমরা ব্লেড দিয়ে একটু এস তুলে নিচ্ছি সেটা তো আমাদের তোলা প্রায় শেষ তো যেহেতু এটা একটু মানে সূক্ষ্ম হাতের কাজ আপনাদের একটু সময় নিয়ে করতে হবে যাতে ভিতরে এই গ্যাসকিটটা না যায় তো আমাদের গ্যাসকিট ওটা ওটার পরিষ্কার করা শেষ আর উপরের যে ইঞ্জিন হেডটা আছে তো এই ইঞ্জিন হেডের উপরের যে আঠাটা আছে সেটাও আমাদের তুলে নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তুলে নিচ্ছি তো প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন লাগবে একদম পরিষ্কার লাগবে তো পরিষ্কার করার পরে হচ্ছে আমরা আঠা দিয়ে লাগাবো তো এই জিনিসটা আপনারা যথাযথভাবে করবেন আমরা একটু আবার ইঞ্জিন হেডের উপরের কাবারটা এসরে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে আর এইভাবেই আপনারা কাজগুলা করবেন কারণ ইঞ্জিনের কাজগুলোর যদি আপনারা সতর্কতা সহিত না করেন যে জিনিসটা হবে পুনরায় আবার হচ্ছে ইঞ্জিন অয়েলটা লিক করবে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে কাজগুলা করবেন ভিওয়ার্স এরপর হচ্ছে ইঞ্জিন হেডের যে কাবারটা আছে সেটাও আমরা পরিষ্কার করে নিচ্ছি আর ভিওয়ার্স যে কথাটা বললাম যে আপনারা হচ্ছে ইঞ্জিন অয়েলটা হচ্ছে ড্রেন দিয়ে নেবেন যদি ইঞ্জিনের মধ্যে থেকে হচ্ছে সরি মানে ইঞ্জিনের আশেপাশের কোনো পার্ট থেকে যদি আপনার অয়েলটা লিক করে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নেবেন তো আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে অলরেডি রেখে দিয়েছি পুরো ইঞ্জিনের মধ্যে এখন আর ইঞ্জিন অয়েল নেই বাকি সব কিছু লাগানোর পরে আমরা ইঞ্জিন অয়েলটা আবার দিব মানে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি তো এখন হচ্ছে ইঞ্জিন আঠাটা লাগিয়ে নিচ্ছে বিয়ে যে কালো যে আঠাটা আছে এটা মোটামুটি একটা ভালো আঠা অনেক সময় সাদা আঠাও দেয় তো কালো আঠাটা আপনারা লাগানোর ট্রাই করবেন তো আমরা ইঞ্জিনের যে কালো আঠাটা আছে সেটা আমরা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারপাশে ভালো মতো আঠা দিবেন যাতে কোনো রকমের ইঞ্জিন অয়েলটা লিক না করে যেহেতু আমাদের প্রাথমিক পর্যায়ে প্রথম অবস্থায় আমাদের ইঞ্জিন অয়েলটা লিক করতেছিল যাতে পুনরায় এই জিনিসটা আবার না হয় এই জন্য আমাদের একদম সুন্দর মতো দেখে শুনে দেন আমাদের লাগাতে হবে তো ভিওয়ার্স আমরা আবার ওই যে উপরের যে রাবারের যে গ্যাসকিটটা আছে সেটাই আমরা আঠাটা দিয়ে নিচ্ছি এটার মধ্যে গ্যাপ থাকে গ্যাপগুলো পূরণ করে দিবেন খুব সুন্দর মতো করে একদম দেখে শুনে আপনারা এই কাজটা করবেন যাতে পুনরায় আবার ইঞ্জিন অয়েলটা লিক না করে ধরুন আপনি একটা কাজ করলেন পুনরায় আবার দেখা যাচ্ছে যে সেম সমস্যা দেখা দিল এই জন্য আমরা একটু বেশি করে আঠা দিয়ে নিচ্ছি তো এখন আমরা রাবারের গ্যাস কিটটা বসিয়ে দিলাম সুন্দর মতো একদম চারপাশে যেভাবে আছে গ্যাপে গ্যাপে বসিয়ে দিতে হবে তো ইঞ্জিনের যে আঠাটা আছে আমরা সুন্দর মতো চারপাশে দিয়ে নিচ্ছি প্রতিটা কাজ আপনারা বারবার দেখে করবেন কারণ বিন্দুমাত্রা হালকা ভুল হলে আবার ইঞ্জিন ওয়ালটা লিক করবে এই জন্য আমরা দেখে কাজ করতে দেখে কাজটা করতেছি তো এখন হচ্ছে আবার ইঞ্জিন হেডের যে খাবারটা আছে সেটা হচ্ছে আমরা উপরে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স হ্যাঁ একদম যেহেতু হচ্ছে আমরা উপরের খাবারটা খোলার সময় একটু ঝামেলা করতেছিলাম আবার লাগানোর সময় একটু ঝামেলা হলো যাই হোক আমরা ঢুকে নিলাম এখন উপরে বসিয়ে দেন হচ্ছে আমাদের যে নাটটা আছে দুই পাশে দুইটা নাট আছে সেটা আমরা লাগিয়ে দিবো তো সুন্দর মতো যাতে বসে এই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন যে আসলে বসছে কি না তো আমাদের হেডটা বসে গেল এখন এই যে নাটগুলো হচ্ছে আমরা লাগিয়ে দিচ্ছি প্রতিটা কাজ ফিওয়ার্স আমি বারবার বলি ইঞ্জিনের কাজগুলো হচ্ছে একটু সতর্কতা সহিত করবেন আর এই ইঞ্জিনের কাজ আপনার ভালো মেকানিক দিয়ে করবেন কারণ সকলে কিন্তু এই কাজগুলা ভালো পারে না তো যেখান থেকেই করান অবশ্যই অবশ্যই একদম নিপুণ হাতে দক্ষতার হাতে দিয়ে মানে খুব সুন্দর মতো কাজ করানোর ট্রাই করবেন তো এখন হচ্ছে আমাদের যে টাইমিং চেন অ্যাডজাস্টারটা ছিল সেটার উপরে আমরা আঠা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আঠা আমাদের আপনি এখানেও একটু বেশি করে আঠা দিয়ে নেবেন মানে যতটুকু না দিলেই নয় যাতে আবার হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলটা লিক না করে তো আমরা ভিউয়ার্স আঠা দিয়ে নিলাম এরপর হচ্ছে আমরা টাইমিং চেন অ্যাডজাস্টার যেটা আছে সেটা আমরা লাগিয়ে নিব তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যাবে তো আমরা টাইমিং চেন অ্যাডজাস্টাররা লাগিয়ে নিলাম আর তার আগে যে কাজটা করতে হবে ভিউয়ার্স টাইমিং চেন অ্যাডজাস্টার লাগানোর আগে ছোট্ট একটা ইয়ে আছে আর কি স্ক্রু মতো আছে সেটা দিয়ে আপনাদের টাইমিং চেনটা একদম অ্যাডজাস্টারের ওই অংশটা সুন্দর করে প্যাচ দিয়ে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা যে ক্যাট 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 শব্দ আসতে পারে তো অবশ্যই ইঞ্জিনের কাজগুলো আপনারা নিজেরা করতে যাবেন না তাহলে একটু ঝামেলায় পড়ে যাবেন কোনো একটা ভালো দক্ষ মেকানিকের কাছে যাবেন তো ভিউয়ার্স আমরা লাগিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন ওই যে ছোটোরা স্ক্রুর কথা যেটা বললাম সেটা দিয়ে আমরা টাইমিং চেনটা আবার অ্যাডজাস্ট করে নিলাম তো এখন হচ্ছে আমরা টাইট দিয়ে নিচ্ছি নাটগুলা তো আপনারাও পর্যাপ্ত টাইট দিয়ে নেবেন তো আমরা টাইট দিয়ে নিলাম ভিওয়ার্স আর উপরের যে ছোট্ট একটা রাবার আছে সেটা আপনাদের অবশ্যই লাগিয়ে দিতে হবে আদারওয়াইজ কিন্তু একটা স্যাঁশ্য্যাঁ স্যা একটা শব্দ আসবে এই যে ছোট রাবার এই রাবারটা যেন না হারায় এ রাবার হচ্ছে হারিয়ে গেলেও কিনতে পারেন বিশ থেকে পঞ্চাশ টাকার মতো হয়তো বা লাগতে পারে জায়গা ভেদে তো যেখানে যেই টাকাটা নেয় আর কি তো ভিওয়ার্স আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল আর আমি এই যে আমার বাইকের অয়েল ফিল্টার এনেছিলাম এটা আমরা লাগিয়ে দিব একদম নতুন জিক্সারের অয়েল ফিল্টার আপনারা আপনাদের বাইকের অয়েল ফিল্টার ফিল্টারটা লাগিয়ে দিবেন। তো আমরা অয়েল ফিল্টার লাগিয়ে ফেললাম এখন আবার ইঞ্জিন অয়েল দিচ্ছে আমি বরাবর সেলটা ইউজ করি তো সেল আটশো থেকে এক হাজার কিলোর মধ্যে আমি চেঞ্জ করে ফেলি বরাবর তো অবশ্যই আপনার বাইকে যতটুকু ইঞ্জিন অয়েল লাগে ততটুকুই দিবেন যদি বেশি দেন তাহলে কি ইঞ্জিন ইঞ্জিন অয়েল কিন্তু লিক করবে আটশো পঞ্চাশ এমএল দিতে হবে এর বেশি দিলে লিক করবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল